দর্শক, আমরা এখন আছি স্পেস ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে স্পেস ইউনিভার্সিটির স্টুডেন্টসরা যারা আজকে আমাদের সাথে আমাদের আলোচনায় যোগদান করবে। আমাদের সাথে আরও আছে পাঁচজন প্যানেলিস্ট। চলুন তাহলে প্রথমেই চলে যাই আমাদের প্যানেলিস্টদের কাছে এবং তাদের সাথে পরিচিত হয়ে নিই। ডিয়ার প্যানেলিস্ট, আপনারা একে একে আপনাদের পরিচয় দিবেন। আমি শুরু করব এদিক থেকে। আমি সাবরিনা শারমিন, আমি স্পেস ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ছি এবং আমি ফোর্থ ইয়ারে আছি। আমি আশরাফুল আশিস, টেলিভিশন এবং মঞ্চে কাজ করছি। এছাড়া বাচ্চাদের নিয়ে কাজ করে একটা আপনারা জেনে থাকবেন যে সিসিমপুর নামে একটা অনুষ্ঠান আছে বিটিভিতে, জিআইজিটা, সেখানে আমি কাজ করছি। আর মূলত এর বাইরেও বাচ্চাদের নিয়ে অনেক কাজ করছি। এই মোহাম্মদ ফরাসুদ্দিন, 1996 সনে আরও 14 জন বিদ্যানুরাগী সহকর্মীকে নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করি। এর প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলাম, বর্তমানে বোর্ডের সভাপতি। দর্শক শ্রোতারা, আমাদের ছাত্রছাত্রীরা অবশ্যই জানে, শুনে খুশি হবেন, এই বছর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সারা বাংলাদেশে র্যাঙ্কিংয়ে, ওয়েবোমেট্রিক্স র্যাঙ্কিংয়ে পঞ্চম হয়েছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে। আমি ফারিয়া সামরিন নিজাম, আমি হেড অফ সেলস এন্ড মার্কেটিং ফর বাংলাদেশের প্রথম ইন্টেলিজেন্ট জব সাইট loosemonkeys.com। আমরা আজকে থ্যাংক ইউ ফার্স্ট অফ অল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে অ্যান্ড ইউথ ভয়েসকে আমাদেরকে এই অপরচুনিটিটা দেওয়ার টু বি হিয়ার টুডে, অ্যান্ড আমরা খুব এক্সাইটেড টু শেয়ার আমাদের ওপিনিয়ন অ্যাবাউট টুডেজ টপিক। আমি মোহাম্মদ ফারহান ফারুকি, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পজিশনে কাজ করছি এবং আমি আমার ছাত্রদের সাথে কাজ করতে খুব ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা এতক্ষণ পরিচিত হচ্ছিলাম আমাদের আজকের প্যানেলিস্টদের সাথে। আজকে আমরা এখন শুরু করব আমাদের টপিকটি। তো টপিকটি শুরু করার আগে আজকে আমাদের টপিক যেটা আছে সেটা হচ্ছে অভিজ্ঞতা ছাড়া চাকরি নয় কতটা যৌক্তিক। আমাদের আজকের টপিকটা কতটা যৌক্তিক, কী লজিক প্লে করছে, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আজকে এখনকার দিনে আমাদের স্টুডেন্টস, আমরা যারা স্টুডেন্টস আছি এখানে, সবাই যারা আছেন, এটা খুব বড় একটা ইস্যু, এটা খুব বেশি এটা ইউজ হচ্ছে এবং আমরা এটা নিয়ে আজকে জানবো আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে এবং আমাদের স্টুডেন্টদের কী কী কোয়েশ্চেন আছে। চলুন তাহলে প্যানেলিস্টদের কাছে চলে যাই এবং জেনে নিই তাদের কী মন্তব্য আজকের টপিক নিয়ে। প্রথমেই সাবরিনা, আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, আজকে আমাদের যে টপিকটি, যে অভিজ্ঞতা ছাড়া চাকরি নয় কতটা যৌক্তিক, কতটা লজিক্যাল, তুমি অ্যাজ এ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ এখানে আছো, তুমি কী মনে করছো? ধন্যবাদ মনিকা। আজকে আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে, আসলে কাদের জন্য এই টপিকটা, কাদের জন্য সেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। সেটা হচ্ছে কি, অভিজ্ঞতা যদি আমি ফ্রেশারদের কথা চিন্তা করি যারা একদমই নতুন গ্র্যাজুয়েশন করেছে, তাদের জন্য আসলে আমাদের এই ধরনের একটা লিমিটেশন দেওয়াটা খুব একটা যৌক্তিক আমার মনে হয় না। তার কারণ হচ্ছে কি, যখনই আমি একদম নতুন 4 বছর পড়াশুনো করে বের হচ্ছি এবং আমি একটা চাকরি খুঁজছি, তখন কিন্তু আমার পক্ষে স্টুডেন্ট হিসাবে কাজ করে, সাইমালটেনিয়াসলি কাজ করে সেটা অর্জন করাটা খুবই খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তাহলে সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এটা কখনোই যৌক্তিক হওয়া উচিত না ফ্রেশারদের জন্য, হয়তোবা আমি যখন উপরের লেভেলে কখনো যদি যাই সেটা হতে পারে, কিন্তু একদম শুরুতেই এটা আমাদের মধ্যে একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করে যে আমাদের যেহেতু 4 বছর পরেই একটা কোথাও ঢুকতে হবে এবং আমাদের ওখানেও অভিজ্ঞতা দেখাতে হবে, আমাদের পার্সোনালি একটা মেন্টাল প্রেশার কাজ করে যে আমরা আসলে আমাদের হয়তোবা এই 4 বছরের মধ্যে আমাদের পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করতে হবে। আমরা আমাদের আসল যে মূল উদ্দেশ্য নিয়ে এখানে আসি পড়াশোনার জন্য, সেটা থেকে আমরা সরে যাচ্ছি। তাহলে সেটা আমাদের সবার জন্য, আমার মনে হয় একমত হবে সবাই, এটা আমাদের মেন্টাল প্রেশারে অনেক অনেক হ্যাম্পার করছে এবং এটা আমাদের জন্য খুব একটা লাভবান না আসলে, আমরা যদি লং টার্মের কথা চিন্তা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা নেক্সট চলে যাবো আশিস ভাইয়ের কাছে। ভাই, আপনি অ্যাজ অ্যান অ্যাক্টর কী মনে করছেন? আমি মনে করি যে এটা ডিপেন্ড করে যে পোস্ট ওয়াইজ, যে আমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই। বেসিক্যালি যেটা হয় কি, যে সব পোস্টেই যেমন অভিজ্ঞতা ছাড়া নেওয়া যায় না একেবারেই, আবার সব পোস্টে অভিজ্ঞতার দরকারও হয় না। সো এখন যদি আমি চিন্তা করি যে এই ইউনিভার্সিটিতে ধরেন প্রক্টর পোস্টে কাউকে নেওয়া হচ্ছে, তো সেখানে দেখুন ফ্রেশার কাউকে ইম্পসিবল, আশাই করা যায় না সেটা। আবার ধরেন একেবারে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাউকে নেওয়া হচ্ছে, সেখানে হ্যাঁ একজন ফ্রেশার হিসেবে নেওয়া যেতে পারে। এইটা এইটা আমার কাছে মনে হয় অনেক বেশি লজিক্যাল, যে এই এই একেবারে গদবাধা এই টপিকটা যদি না গিয়ে এইভাবে যদি মনে হয় আলোচনাটা আসে, আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট বলে মনে হয় সেটা।
ধন্যবাদ স্যার। আজকে আপনি আমাদের এই আলোচনায় যারা যারা আছি, আপনি ইউ আর দ্য মোস্ট সিনিয়র সিটিজেন অ্যান্ড এক্সপিরিয়েন্স ডেফিনেটলি। স্যার, হোয়াট ডু ইউ থিঙ্ক আজকে আমাদের যে টপিকটা, এটা কতটুকু রেলেভেন্ট আপনি কি মনে করছেন? আপনাকে ধন্যবাদ এবং এসএটিভিকে ধন্যবাদ এই ওই রেকর্ডিংটা এখানে করার জন্য, অনুষ্ঠানকে স্টেজে আনার জন্য। না, এটা এরা যা বলেছেন অনেক সত্যতা আছে। কথাটা হচ্ছে যে অভিজ্ঞতা কেন চায়, যারা কর্ম দিবেন কেন চান, তারা চান এই জন্য যে অভিজ্ঞতা মানে হলো মানুষকে নিয়ে ডিল করা, একটা কাজ সম্পর্কে জানা, হাতে কলমে শেখা। তাহলে যদি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন এমবিএ স্টুডেন্ট, তাকে যদি আমরা তাকে দিয়ে যে প্রজেক্ট করাই, তাকে যদি ইন্টার্নশিপ করাই, তাহলে তার কিন্তু অভিজ্ঞতা হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রে পিএইচডিতে যখন পড়াশোনা করি, তখন দেখেছি আমাদের এমবিএ স্টুডেন্টরা অনেক বয়স্ক, তারা ব্যাচেলার ডিগ্রি পাশ করার পরে অন্তত 3 বছরের অভিজ্ঞতার পরে তারা এমবিএ ক্লাসে ঢুকতে হয়। মোদ্দা কথাটা হলো চাকরির বিভিন্ন স্তর আছে, যদি এন্ট্রি লেভেল হয়, মিড লেভেল হয়, চূড়ান্ত লেভেল হয়। এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা ইনসিস্ট করাটা যৌক্তিক বলে মনে করি না, তবে ওই এন্ট্রি লেভেলেও যে কোয়ালিফিকেশনস আছে তার সঙ্গে যদি হাতে কলমে শিক্ষার কিছু অভিজ্ঞতা থাকে, প্রজেক্ট করার অভিজ্ঞতা থাকে, একটি রিসার্চ স্টাডি করার অভিজ্ঞতা থাকে একজন অভিজ্ঞ শিক্ষকের সঙ্গে, তাহলে ওইটাকে ডিম টু হ্যাভ সাম এক্সপিরিয়েন্স করে নেওয়া উচিত বলে মনে করি। মধ্যম পর্যায়ে, অনেক সময় মধ্যম পর্যায়ে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হয়, এটাকে বলে লেটারাল এন্ট্রি, এটা কোচিত, এটা বেশি করা হয় না। করলে যারা কাজ করছে, অভিজ্ঞতা সঞ্চয় করছে, তাদের প্রমোশনের পথটা রুদ্ধ হবে। কাজে এন্ট্রি লেভেলে বিনা অভিজ্ঞতায় চাকুরিতে প্রবেশ করা করে দেওয়া উচিত বলে মনে করি। থ্যাংক ইউ স্যার। ফারিয়া, আই উড লাইক সে দ্যাট ইউ হ্যাভ টেকেন আ রিয়েলি ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ ফর দ্য ইয়াংস্টার স্পেশালি। সো আপনি আপনার জায়গা থেকে কি মনে করছেন আজকের টপিকটা নিয়ে? আচ্ছা, আজকের টপিকটা আমার কাছে মনে হয় খুব রেলেভেন্ট একটা টপিক, স্পেশালি ইন টুডেজ ওয়ার্ল্ড। অনেকেই আমাদের অপরচুনিটি এসছে যে অনেকেই আফটার উই লঞ্চ loosemonkeys.com, বাংলাদেশের প্রথম ইন্টেলিজেন্ট জব সাইট, আমাদের কাছে অনেকেই এসছে প্রশ্ন করেছে যে আসলে কি এক্সপিরিয়েন্স কি দরকার কি না, আমি কি লুজ মাঙ্কিজে সাইন আপ করতে পারবো, অলদো আমি গ্র্যাজুয়েটও করিনি এখনও। অ্যান্ড দ্য ট্রুথ ইজ, আই এগ্রি উইথ অল দ্য প্যানেলিস্ট টুডে যে দের আর ডিফারেন্ট লেভেলস চাকরির জন্য। এন্ট্রি লেভেল আছে, মিড লেভেল আছে, টপ লেভেল ম্যানেজমেন্ট, অনেক ধরনের চাকরি আছে। এখন আমার কাছে মনে হয়, ইফ আই কুড টেক ইউ ব্যাক আ লিটল বিট, বাংলাদেশের সিনারিওটা, আমরা কিন্তু গ্র্যাজুয়েট করার পরপরই দেখা যাচ্ছে যে যেসব জব বোর্ডসগুলো আছে বাংলাদেশে কারেন্টলি, আমরা প্রতিটা জবেই অ্যাপ্লাই করে ফেলছি অ্যান্ড আমরা চিন্তা করছি না, উইআর নট টেকিং দ্য টাইম আউট টু থিঙ্ক যে আমার কি ওইসব স্কিলস আছে যেটা এই কোম্পানিটা চাচ্ছে। আমি কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি না, আপনি ফ্রেশার হয়েও কিন্তু আপনার অনেক ধরনের স্কিলস আপনি অ্যাকিউমুলেট করতে পারছেন ডিউরিং ইয়োর ইউনিভার্সিটি লাইফ, লাইক স্যার মেনশনড, রিসার্চ স্কিলস বা লিডারশিপ স্কিলস, এটা কিন্তু আপনি বিভিন্ন ডিবেট ক্লাবে পার্টিসিপেট করছেন। সো এখানে কিন্তু সফট স্কিলস, হার্ড স্কিলস অলরেডি আপনার আছে। সো এক্সপিরিয়েন্স থেকেও কিন্তু আপনি হোয়াট ইউ নিড এক্সপিরিয়েন্স ফর ইজ আপনি এসব স্কিলগুলো ডিভেলপ করবেন। নাও আপনি যখন রেজিমেটা তৈরি করছেন, বিভিন্ন জায়গায় এগুলো দিচ্ছেন, আপনার একটু চিন্তা করে দেখতে হবে, আমি কি হ্যাভ আই কভার্ড অল দ্য বেসিস, আমি কি ভালো করে আইডেন্টিফাই করতে পেরেছি আমার স্কিলস কি অ্যান্ড আমার কমিউনিকেশন স্কিলস কেমন, এসব সব যদি আপনি ভালো করে হাইলাইট করতে পারেন, আমার কাছে মনে হয় অ্যাজ এ ফ্রেশার আপনি দ্য প্রবাবিলিটি অফ ইউ ল্যান্ডিং আ জব ইজ মাচ মোর। অ্যান্ড উই রিয়েলি হোপ আমাদের প্ল্যাটফর্মটা এগুলো এনকারেজ করছে খুবই, ফ্রেশার্সদের জন্য ইন্টার্নশিপদের জন্য ভলেন্টিয়ার ওয়ার্ক করতে চাচ্ছেন, টু হেল্প ইউ বিকাম আ মোর রাউন্ডেড ইন্ডিভিজুয়াল, উই আর এনকারেজিং অল অফ দ্যাট। So coming back to the question, I don't feel je protita chakrir jonno apnar experience is very necessary. I feel apni jodi guchhiye bolte paren and apnar if you can portray yourself as a confident person, the chances of you landing a job is very, very good. Thank you. Finally, Farhan sir, you being a scholar, apni ki mone koren ajker topic niye? Dhonnobad Monica. Faraz sir jemon ta bollen je ashole entry level e bodhhoy অ্যাকচুয়াল জব এক্সপিরিয়েন্স খুব বেশি প্রয়োজন নেই।
মিড লেভেল হয়তো একটু প্রয়োজন হতে পারে, টপ লেভেল হয়তো আরও বেশি প্রয়োজন। ইভেন এন্ট্রি লেভেল আমি যদি আরেকটা পার্সপেক্টিভ দেখি, লেটস সে একটা এমপ্লয়ার বিকজ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে, নেবেন না কেন, আমরা তো কস্ট কমাতে চাই, রাইট? সো একজন যদি ওইখানে কাজ করে আসে আর একটা অর্গানাইজেশনে, তাকে এন্ট্রি লেভেল পজিশনটা দিয়ে দেওয়া হলো, তাহলে কি আসলে সাকসেসফুলি আমরা এই এমপ্লয়িকে রাখতে পারবো, রিটেন করতে পারবো? শুধু রিক্রুট করলে কি হবে? প্রবাবলি না। সো আলটিমেটলি রিটেনশনের পার্সপেক্টিভ থেকে যেটা হচ্ছে গিয়ে, যে এমপ্লয়িটা কিছুদিন পরেই চাকরি নেওয়ার জন্য হয়তো নিতে পারে, পরে সে ডিমোটিভেটেড হয়ে যাবে। যখনই সে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, সে হচ্ছে গিয়ে দ্য মোমেন্ট দ্য পার্সন গেটস আ বেটার জব, সে হয়তো সুইচ করবে, না পেলে সে আসলে লেস প্রোডাক্টিভ হবে, তার ভালো লাগবে না, এনভায়রনমেন্টটা তার খুব বেশি ভালো হয়তো লাগবে না। অ্যান্ড দেন আগেন, ইউনো, এন্ট্রি লেভেলে দ্য বেস্ট অ্যাডভান্টেজ ইজ, যদি এক্সপিরিয়েন্স না থাকে, দ্য পার্সন ইজ র, একটা ব্ল্যাঙ্ক শিট অফ পেপারের মতো, সে তাকে অর্গানাইজেশন যেমনটা মোল্ড করতে চায় তেমন সে মোল্ড করতে পারে, বাট সেজন্য অবভিয়াসলি একটা ভালো সিলেকশন প্রসেস হওয়া উচিত, যেখানে রাইট ক্যান্ডিডেটকে রাইট প্লেসে যাতে নেওয়া যায়। যদি এটা সাকসেসফুলি করা যায়, আই হোপ ইট উইল বি আ গুড ম্যাচ বিটুইন দ্য এমপ্লয়ার অ্যান্ড দ্য এমপ্লয়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের প্যানেলিস্টদের মন্তব্য আমাদের আজকের বিষয় নিয়ে, যে অভিজ্ঞতা ছাড়া চাকরি নয় কতটা যৌক্তিক। এতক্ষণ প্যানেলিস্টদের ওপিনিয়ন শুনছিলাম, আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাব, এবং বিরতি থেকে ফিরে এসে আমরা আজকের বিষয় নিয়ে আমাদের অডিয়েন্স এবং প্যানেলিস্ট দুজনের সাথে কথা বলবো। আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনাদের আবারও শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েসে। আমরা অনুষ্ঠানের বিরতিতে যাওয়ার আগে আমাদের টপিক নিয়ে আলোচনা করছিলাম আমাদের প্যানেলিস্টদের সঙ্গে। আমাদের টপিক যেটি হচ্ছে, অভিজ্ঞতা ছাড়া চাকরি নয় কতটা যৌক্তিক। আমরা এখন চলে যাবো আমাদের অডিয়েন্সের কাছে এবং জেনে নিব তারা কি মনে করছে আজকে আমাদের এই টপিক নিয়ে। ডিয়ার অডিয়েন্স, আপনারা একে একে আপনাদের কোয়েশ্চেন করবেন আমাদের প্যানেলিস্টদের কাছে, আপনারা হাত তুলবেন, আমাদের এখানে ভলান্টিয়ার্সরা আছে আপনাদেরকে সহযোগিতা করবে। জি আপু। আমি কাশফিয়া ফারহিন, বিবিএ ডিপার্টমেন্ট, ফোর্থ ইয়ার। আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি আমার রিলেভেন্ট ফিল্ডের জন্য জবে অ্যাপ্লাই করি, বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আন্ডার গ্র্যাজুয়েট বলা থাকলেও মেনশন করা থাকে টু অর থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স অন দ্য সেম ফিল্ড। এখন আন্ডার গ্র্যাড লেভেলে সেম ফিল্ডে এক্সপিরিয়েন্স পাওয়া আমার পক্ষে রানিং অবস্থায় আই গেস পসিবল না, এবং একটা ইন্টার্ন বা থিসিস বা প্রজেক্ট দেওয়া ফুল আইডিয়াটা অনেক সময় পাওয়া যায় না। সো আমার কথা হচ্ছে, যারা হায়ার করছেন তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের মিনিংটা কি আর দ্যাট পয়েন্ট, মানে আমাদের কাছে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স বলতে কী চাচ্ছে? যদি সেটা কমিউনিকেশন বা লিডারশিপ স্কিলই হয়ে থাকে, কেন বলা থাকে টু বা থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স অন দ্য সেম ফিল্ড? সো অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য এক্সপিরিয়েন্স দে আর লুকিং ফর ইন আস? থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক এই কোয়েশ্চনটা নিয়ে ফারিয়া আপনার কাছে আসতে পারি আমরা। সো ফারিয়া, হোয়াট ডু ইউ থিঙ্ক, যে এক্সপিরিয়েন্স বলতে আপনারা কী মনে করেন, যে কোন লেভেলের এক্সপিরিয়েন্সটা চাচ্ছেন ফ্রম অ্যান আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট? কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমি যেসব জবস পছন্দ করছি বা অ্যাপ্লাই করতে চাচ্ছি, এভরিবডি ইজ অ্যাস্কিং একটা MBA ডিগ্রি থাকা উচিত আমার। অ্যান্ড এমপ্লয়ার পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হয় না যে এটা সবসময় রেলেভেন্ট বা দরকার। আপনি নেসেসারিলি খুবই ভালো চাকরি পাবেন জাস্ট বিকজ ইউ হ্যাভ এন MBA, এটা কিন্তু সত্যি না। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ডিফারেন্ট, এখন একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে আসতে চেষ্টা করছে, ফ্রম সায়েন্স ইউ ওয়ান্ট টু গেট ইন টু বিজনেস, তখন ইট মেক সেন্স আপনি গিয়ে আপনার MBA করলেন, বা ফর এক্সাম্পল আপনি মাস্টার্স হায়ার এডুকেশনে যেতে চাচ্ছেন বিকজ ইউ ওয়ান্ট টু বি এ টিচার। It's, don't mind you, education is good, shoshmay kora, it's very good, but apne you can be working and then you have your executive MBA to korte parchen, but it is not necessarily true je MBA korle apne ekta bhalo chakri parben, korte parben na hole na. And eta keno kori, I like to say je amra corporations are khub spoiled hoye gechi, because amra jokhoni ekta job posting korchi ajkal, amra kintu hajar hajar candidates er CV pachhi, whether it's online or through an online or a newspaper ad. And eta keno, eta mani ki je sobai skilled, sobai appropriate for this job, tai ora chakri ta pacche, tai ora apply korche, that is not true. Actually amader basics in Bangladesh right now, HR structure, there is a problem. We don't even have amader nijer HR ministry nai. Amra one of the very few countries in the world jader HR ministry nei. And ebong loose monkeys and Bangladesh Society of Human Resource Management
and kichu kichu organization and leaders ra amra shobai mile kintu we are actively working towards. Okay, fine, we'll come back to you again eta niye kintu are you satisfied like apni ki mone korchen je ji 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 ashish bhai definitely eta hocche je unar bodhe ekta question chilo je experience gulo chatche she experience gulo bolte ashole ki mean korche একজন ফ্রেশারের কাছে কি এক্সপেরিয়েন্স চাচ্ছে আমি যেটা আপনার কাছ থেকে আমি অনেক কিছু জানলাম যে আপনারা এই করছেন সেই করছেন আমি আসলে বেসিক্যালি কর্পোরেট সেক্টরের মানুষ না আমি একেবারেই এর বিপরীত দিকের মানুষ তো সেই জায়গা থেকে আমি ওর পক্ষ একটা আপনার কাছে আবারও প্রশ্নটা করতে চাই যে এই এক্সপেরিয়েন্স বলতে আসলে কি কি মিন করছেন আপনারা আমি মনে হয় আপনার প্রশ্নটা তাহলে ফার্স্ট হাফে আনসার করে দিয়েছি বাই এক্সপেরিয়েন্স আমরা বলতে চাচ্ছি যে আমরা কেন চাচ্ছি ইনফ্যাক্ট আমি ফার্স্ট পর্যায়ে বলে দিয়েছি যে যারা যারা অলরেডি আমরা চাচ্ছি একজন অলরেডি একটু হালকা গুমড আছে যেন আমাদের ওই ফার্স্ট ইনিশিয়াল ট্রেনিংটা যেন না দিতে হয় অলরেডি কি কারো কিছু হি ইজ অলরেডি অ্যাসোসিয়েটেড কর্পোরেশনসের সাথে বুঝতে পারছে কর্পোরেট কালচারটা কেমন এথিক্সগুলো কীরকম হওয়া উচিত ওইসব ক্ষেত্রে উই রিকোয়ার এক দুই বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার কী কী রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আপনি কি ওইটা নিতে পারবেন কি না ক্যান ইউ টেক ইট কি না ওই সব রিজনস আমরা ইউজুয়ালি জব রেসপন্সিবিলিটি ডিসক্রিপশনটা দেখেই আমরা উই আইদার আস্ক ফর ফ্রেশার্স যাদেরকে আমরা গ্রুম করতে পারি অর উই আস্ক ফর পিপল উইথ আ লিটল বিট অফ এক্সপিরিয়েন্স যাদের না লাইক জিরো লেভেল এক্সপিরিয়েন্স ওরাও তো আপনাদের কাছে আসতে পারছে ওদের জন্য তো জবস অ্যাভেইলেবল রাইট देयर आर डिफरेंट ক্যাটাগরি অফ জবস আপনি এন্ট্রি লেভেল আছে মিড লেভেল আছে এন্ট্রি লেভেলে ইজিলি যেতে পারছে উইদাউট এক্সপিরিয়েন্স অ্যাবসলিউটলি রাইট থ্যাংক ইউ সো আমরা আরো কিছু কোশ্চেনস নেই তারপর আমরা আবার আমাদের প্যানেলিস্টদের কাছে যাব নেক্সট কে কোশ্চেন করতে চান ওকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে একটা এন্ট্রি লেভেলের জবের জন্য একজন অনেক ভালো সিজিপিএ উইথ অনলি দ্য ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্সেস অ্যাপ্লাই করছেন আরেকজন এক্সপিরিয়েন্স আছে সে হয়তো আরও দুই বছর আগে গ্রাজুয়েট করে গিয়েছেন অ্যান্ড দ্যাট পার্সন হ্যাজ মিনিমাম এক্সপিরিয়েন্স অফ লাইক টু ইয়ার্স নাও ইন দ্যাট কেস হুম আর ইউ গোয়িং টু রিক্রুট আই এম আস্কিং টু ফর ইয়াপু ওকে থ্যাংক ইউ ওকে who would I hire? Somebody who has had 0 years of experience or someone with 2 years of experience? Yes. Applying for the same job? Yes, applying from the same entry-level job. For the same entry-level job? Yeah. I would hire the fresher. Has a good CGPA, right? Yeah, but the... sorry? The person who doesn't have experience... I would hire that person. He or she has a good CGPA? Yes, I would hire the fresher because number one, amar kache mone hoy je jara fresher, they are hungry to make their mark in the job industry. আমার কাছে মনে হয় তাদের একটা প্যাশন আছে যেটা এক্সপ্লোর করা উইথ মাই কোম্পানি উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর মি অ্যান্ড ফর দ্যাট পার্সন আমাদের একটা ভালো বন্ডিং তৈরি হতে পারে জাস্ট ফ্রম দ্য স্টার্ট দ্যাট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন অ্যাজ অ্যান এমপ্লয়ার আমি ওটাই প্রিফার করবো ইনফ্যাক্ট ইফ ইউ লুক এট মাই টিম দ্যার ভেরি ইয়াং অ্যান্ড মোস্ট অফ দেম আর অল ফ্রেশার্স অ্যান্ড আমরা চাচ্ছি ফ্রম ডে ওয়ান টু মোল্ড দেম সো আমার কাছে মনে হয় আপনারা আরও যারা ফ্রেশার্স আরও ইগার টু লার্ন যেহেতু আপনাদেরকেই আমি প্রিফার করতাম আমি একটু এখানে একটু সাপ্লিমেন্টারি করতে চাই খুব চমৎকারভাবে বলেছে একজন এমপ্লয়ার কেন এক্সপিরিয়েন্স লোক চায় বিভিন্ন কারণ একটা কারণ হলো যে যে লেখাপড়াটা শিখেছে ছাত্র বা ছাত্রী তার এই লেখাপড়ার কন্টেন্টের মধ্যে বাংলাদেশের কনটেক্সট আছে নাকি শুধু ওয়েস্টার্ন বেশিরভাগ টেক্সট বুক পশ্চিমা দুনিয়ার থেকে আসছে বাংলাদেশের কোনো সমস্যা ওখানে থাকে না কাজে শিক্ষক যিনি পড়িয়েছেন তিনিও কিন্তু রেলেভেন্ট কিছু কিছু শিক্ষক আছেন আমি যখন পড়াই সমস্ত উদাহরণ আমি বাংলাদেশ থেকে দিই কাজেই এই ছাত্র বা ছাত্রীটি লেখাপড়ার সময় বাংলাদেশের পার্সপেক্টিভটি জেনেছে কিনা এক নম্বর দুই নম্বর হলো ইন্টার্নশিপ হোক কোর্স ওয়ার্কের সময় প্র্যাকটিক্যাল কিছু কাজ হোক সেমিনার হোক প্রজেক্ট প্রিপারেশন হোক ওইগুলো যদি এক্সপিরিয়েন্স থাকে ওইগুলো কাউন্ট হয় তৃতীয় হলো একজন ছাত্রছাত্রী ব্যাচেলার পাস করার পরে তিনি কিভাবে নিজেকে মার্কেট করবেন এটা কিন্তু একজনের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে পারে কিন্তু তার মার্কেটিং স্কিল আজকালকার যে জমানাটা প্রতিযোগিতার জমানা যিনি চাকুরি দিতে যাবেন হাউ ডাজ শি অর হি প্রজেক্ট হারসেলফ অর হিমসেলফ তার ভিতরে যে বিদ্যাটা আছে বা যে অভিজ্ঞতাটা অর্জন না করেও আছে সেটা প্রকাশ করতে পারছে কি না এমপ্লয়ারকে সেই অনুযায়ী স্যাটিসফ্যাকশন দিতে পারছে কি না এমপ্লয়ারের মনে এই প্রতিতিটা জন্মেছে কি না যে এ যদিও সিজিপিএ বেশি হাই কিন্তু লেখাপড়াটা মনে হচ্ছে আমাদের কনটেক্সটে রেলেভেন্ট না এই প্রার্থীর সিজিপিএ একটু কম হলেও বাংলাদেশকে ভালো জানে
বাংলাদেশের কৃষ্টি সাহিত্য সংস্কৃতি রাজনীতি অর্থনীতি ভালো বুঝে এবং প্র্যাকটিক্যাল কাজ করেছে তাকে প্রেফার করতে পারে সম্ভাবনা আছে। কাজেই এটা খুব একটা জটিল বিষয়, সহজে আনসার দেওয়া যাবে না, কিন্তু ফর্মাল অভিজ্ঞতা অর্জন না করেও অভিজ্ঞ লোকের মতো কাজ করা সম্ভব হবে। ধন্যবাদ স্যার। স্যার এবং ফারিয়াপু দুজনই খুব চমৎকার কথা বলেছেন আমাদেরকে, অনেক ভালো একটা ইনফরমেশন এটা আমাদের জন্য। তো আমরা আরেকটা কোয়েশ্চেন নেই, ওকে অ্যাট দ্য ব্যাক। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, সায়েন্স ফ্যাকাল্টিতে প্রচুর প্র্যাকটিক্যাল জবের সুযোগ আছে বিকজ ওদের করতেই হয়, দেন কমার্স ফ্যাকাল্টিরও ইন্টার্নশিপের সুযোগ আছে, বাট আমরা যারা আর্টস ফ্যাকাল্টি, যেমন আমি ইংলিশ ডিপার্টমেন্ট সেভেন্থ সেমেস্টার সুহ্রাতিশি আমি, তো আমাদের তো ইন্টার্নশিপের তেমন কোনো অফিসিয়াল সুযোগ নাই, তাহলে আমাদের এক্সপিরিয়েন্সটা কীভাবে কাউন্ট করবে? মানে যারা আমাদেরকে জব দিবে তারা বুঝবে কীভাবে যে আমরা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি কি না? অনেক সময় হতে পারে যে আমার কমিউনিকেশন ভালো, আমি ক্লাসে কমিউনিকেশন ভালো করতে পারি বা আমি ম্যানেজ করতে পারি ভালো, বাট আমার সার্টিফায়েবল কোনো এক্সপিরিয়েন্স আমি বলতে পারবো না যে আমার সার্টিফিকেট আছে, সেখানে তারা আমার এক্সপিরিয়েন্সটা কীভাবে কাউন্ট করবে? থ্যাংক ইউ দর্শক। আমরা এতক্ষণ আমাদের প্রোগ্রামে কোয়েশ্চেন্স নিচ্ছিলাম আমাদের অডিয়েন্সদের কাছ থেকে, আমরা এখন আরেকটি বিরতিতে যাব এবং বিরতির পর ফিরে এসে আমরা আজকে আমাদের কনভারসেশন কন্টিনিউ করব। প্রিয় দর্শক, আপনাদের আবারও শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েসে। আমরা বিরতিতে যাওয়ার আগে আমাদের আলোচনা করছিলাম আমাদের আজকের টপিক নিয়ে, অভিজ্ঞতা ছাড়া চাকরি নয় কতটা যৌক্তিক। এবং বিরতিতে যাওয়ার আগে আমাদের কাছে একটি কোয়েশ্চেন ছিল ইংলিশ ডিপার্টমেন্টের একটি স্টুডেন্টের কাছে, সেই কোয়েশ্চেন নিয়ে চলে যাবো ফারহান স্যার আপনার কাছে, যে সিন্স শি ওয়াজ সেইং যে শি ওয়াজ ফ্রম দি ইংলিশ ডিপার্টমেন্ট, তো ওনাদের ইন্টার্নশিপ করার কোনো সুযোগ নেই, তার মানে কোনো থিসিস পেপার করে বা কিছু, তো ওই ক্ষেত্রে ইন্টার্নশিপে হয়তো ছোট্ট একটি এক্সপিরিয়েন্স গেইন করার একটি সুযোগ থাকে, তো তারা ওই সুযোগটা পাচ্ছে না। সো যখন কোনো জব সেক্টরে যাবে, যখন এমপ্লয়মেন্টের জন্য যাবে, তারা কীভাবে বুঝবে যে দ্যাট শি হ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স বা শি ইজ শি ক্যান ডু দিস জব? আপনি কী বলতে চাচ্ছেন এই ব্যাপারে? ধন্যবাদ মনিকা। মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা হয়তো যদি ইন্টার্নশিপ নাও যদি করার স্কোপ থাকে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ টু সেল ইউর সেলফ, রাইট? আপনাকে নিজেকে সেল করতে হচ্ছে দ্যাট ইউ ক্যান ডু দ্য জব। আপনাকে আমি রিমাইন্ড করি যে এরকম প্রায় দেখা যায়, মেবি ব্যাংকে যেখানে পিওরলি ফাইন্যান্স জব করতে হয়, সেখানে ইংলিশের অনেক গ্র্যাজুয়েটস আমি দেখেছি আমার টিচিং কেরিয়ারে, তারা জব করছেন। হাউ ডু দিস পিপল সেল দেম সেলস? বেসিক্যালি আপনি যখন পড়াশোনা করছেন তখনও আপনার এন্ডে আপনি কিছু কিছু কাজ করতে পারেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রিলেভেন্ট টু ইয়র এরিয়া। কী করতে পারেন? একটা হতে পারে আপনি কোনো একটা নিউজ পেপারে আপনি একটা আর্টিকেল জমা দিচ্ছেন, রেগুলারলি আপনি আলটিমেটলি সেখানে পার্ট টাইম জব করছেন, রাইট? একটা হচ্ছে সেরকম পার্ট টাইম জব। ইউনিভার্সিটিতে আমাদের বিভিন্ন রকম পাবলিকেশনস আছে, রাইট? আপনি সে পাবলিকেশনসে এডিটিং প্যানেলে হয়তো থাকতে পারেন, আপনি কোনো না কোনোভাবে হয়তো হেল্প করতে পারেন, যেখানে আপনার আপনার স্ট্রংহোল্ডটা কী, আপনার স্ট্রেংথটা কী, ইয়র ইংলিশ, রাইট? সো ইংলিশ দিয়ে আপনি কিন্তু আলটিমেটলি বিভিন্ন রকম কাজ করতে পারছেন। থার্ড অফ অল, একটা অ্যাড ফর্ম, তাদের হয়তো বা স্ক্রিপ্ট লিখতে হচ্ছে, সেই স্ক্রিপ্টটা হয়তো আপনি লিখে দিতে পারেন, মেবি ইংলিশে প্রয়োজন, কোনো কোনো জায়গা হয়তো দরকার, মেবি আপনি হয়তো সেটা বাংলায় আছে ইংলিশে ট্রান্সলেট করছেন, ইংলিশ আছে বাংলায় ট্রান্সলেট করছেন, অ্যান্ড থিংস দোজ সর্টস। আমি জাস্ট দুই তিনটা এক্সাম্পল দিলাম। সো আপনি নিজেকে কীভাবে ইকুইপ করবেন টু মেক ইউর সেলফ ফিট ফর দ্যাট পার্টিকুলার জব, বেসিক্যালি আপনি এরকম কিছু জিনিস হয়তো বা আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় করে রাখলেন, যেটা আপনি হাইলাইট করবেন ইন দ্যাট পার্টিকুলার সিভি। ইন ইউর সিভি ইউ আর ট্রাইং টু হাইলাইট ইউর স্ট্রেংথস সো দ্যাট এমপ্লয়ার বুঝে যে ইউ আর ফিট ফর দ্যাট পার্টিকুলার পজিশন। থ্যাংক ইউ স্যার, দ্যাট ওয়াজ কোয়াইট ইনফরমেটিভ। আমি মনে করছি যে স্যার যেটা বলেছে দ্যাট ওয়াজ কোয়াইট ইনফরমেটিভ। ওকে, সো উই গো টু দ্য নেক্সট কোয়েশ্চন অ্যাট দ্য ব্যাক। ধন্যবাদ ইয়ুথ ভয়েস এবং এসএটিভি এবং সম্মানিত উপস্থিত সকলকে আমাকে এই অনুষ্ঠানে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমি জার্জি সাওয়াল, ট্রিপল ই ডিপার্টমেন্ট, ফোর্থ সেমিস্টার। আমার কোশ্চেনটা ছিল যে নর্মালি যেটা আমরা দেখি যে একজন ফ্রেশার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যখন জব সেক্টরে যাওয়ার চেষ্টা করে, যখন সে সিভি ড্রপ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি ড্রপ করার যখন চেষ্টা করে, তখন দেখা যায় যে যেই রিকোয়ারমেন্টগুলো দেওয়া থাকে বেসিক্যালি সিজিপিএর ক্ষেত্রে, যে অনেক হাই সিজিপিএ, ফর এক্সাম্পল 3.5 অ্যাভাভ অর সামথিং 3,
বা 3.7, কিন্তু এমনও তো অনেক অ্যাপ্লিকেন্ট বা এমন অনেক ফ্রেশার আছে যারা 2.5 বা 2.7 বা বিলো 3, এমনও তো অনেকে আছে যে মানে আমি বলতে চাচ্ছি তাদের ক্ষেত্রে কী করণীয়, তারা কী করবে? এখন তারা তো ভাইবা বোকে যাওয়া তো দূরের কথা, তারা তো স্যার সিভিটাই ড্রপ করতে পারে না, তো এক্ষেত্রে তাদের কী করণীয়? আমার কোশ্চেনটা এটা ছিল স্যার। থ্যাংক ইউ। আগে কিন্তু ফারিয়া বলেছেন যে সিভি লেখাটা দিস ইন ইট সেলফ ইজ অ্যান আর্ট, এটা একটা দক্ষতা লাগে সিভি লেখার মধ্যে। কিন্তু না, 2.5 সিজিপিএওয়ালারা কেউই চাকরি পায় না সেটা কিন্তু ঠিক নয়, তাদের অনেকেই কিন্তু ডাক পায়, তাদের সিভিটা দেখে, তারটা মূল্যায়ন করে। অনেক কর্পোরেট এন্টিটি তাকে টেলিফোনে জিজ্ঞেস করে, টেলিফোনে কথা বলে বুঝতে পারে যে তার ভিতরে মাল মশলা আছে কি না। যখন দেখবে যে আছে, আর একজন 3.9 সিজিপিএকে কথা বলে যখন দেখবে যে মনে হয় মুখস্থ করেছে, এটা হইতেই পারে। কাজেই না, ডাক পড়বে, এটা হতাশ হওয়ার কিছু না। এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠান জব মেলা করে, জব মার্কেট করে, সেখানে তো সিভি ড্রপ করার অনেক সুযোগ থাকে, কিন্তু সিভিটা ভালোভাবে লিখতে হবে, এটা মুনশিয়ানা থাকতে হবে, এটাতে দক্ষতা থাকতে হবে, এবং সেইটা পার্ট অফ দি ট্রেনিং, সেটা এই এনাদের প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানে শিখতে হবে। ইস্ট টু ওয়েস্টের চেষ্টা করা হয়, লাস্ট সেমিস্টারে একটা ট্রেনিং দিয়ে সিভি লেখার কায়দাকানুন শেখানো হয়, ইংরেজি বলার কায়দাকানুন শেখানো হয়, এগুলো সব কিন্তু একটা সংস্কৃতির অংশ, নিজেকে জাহির করতে হবে, নিজেকে মার্কেট করতে হবে। ধন্যবাদ স্যার। স্যার কিন্তু খুব বেশি একটা ইম্পর্টেন্ট কথা বললেন যে আপনাদের ইউনিভার্সিটি কিন্তু ট্রেনিং দিচ্ছে আপনাদেরকে, বিফোর ইউ গো ফর আ জব, আপনার এমপ্লয়মেন্টে যাওয়ার আগে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে কীভাবে আপনারা আপনাদের সিভি লিখবেন বা কীভাবে আপনারা আপনাদেরকে প্রেজেন্ট করবেন। সো আর ইউ অল অ্যাওয়ার অফ ইট? অল রাইট, সো এখানে তার কোনো টেনশনই নেই। ওকে, উইল টেক সাম মোর কোয়েশ্চেন্স। মনিকা, তার আগে আমি একটা স্যারের, হ্যাঁ শিওর, একটা কথা বলছিলাম। আচ্ছা স্যার, আপনি আপনার কথাটা ঠিক আছে, কিন্তু স্যার আসলে এই সিভিটা কতটুকু একটা মানুষকে রিফ্লেক্ট করছে? আমি বুঝছি যেটার অনেক অনেক গুরুত্ব অবশ্যই একটা আমাদের জাজ করছে, বাট হয়তোবা কোনো একটা ইনকেপেবিলিটির জন্য সে হয়তোবা সেই সিভিটা লিখতে পারছে না বা কিছু একটা হতেই পারে কারণ, কিন্তু আসলে সেই সেই ব্যর্থতার কারণে যে তার লাইফের এত বড় একটা প্রবলেম হবে, এটা আসলে কতটুকু যৌক্তিক বা কতটুকু আমরা এটা বলতে পারি? আমাদেরকে বাস্তবতা দেখতে হবে। বাস্তবতা কি কি পড়েছেন, কি রেজাল্ট হয়েছে, কি খাতের চাকরি, কোন পর্যায়ের চাকরি, এবং মামার জোর কতখানি আছে। অনেকে আছে রেজাল্ট টেজাল্ট কোনো ব্যাপার না, যদি তার কোনো জানাশোনা লোক থাকে ভিতরে বা একজন স্পন্সর থাকে, ইকুইটি হোল্ডার থাকে, এমনি চাকরি হয়ে যায়, সেগুলো তো আছে, এগুলো হলো বিপর্যয়। আমরা স্বাভাবিক কেস, যার সিজিপিএ একটু কম আছে তাকে অন্যান্য ব্যাপারে পুষিয়ে নিতে হবে, তাকে যে সমস্ত শিক্ষকদের কর্পোরেট ওয়ার্ল্ড চিনে তাদের আন্ডারে একটা রিসার্চ প্রজেক্ট করতে হবে, সেই প্রজেক্ট একটা এ পাওয়ার চেষ্টা করতে হবে, তার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে, যদি দেয় তাহলে এমপ্লয়ার কিন্তু সিজিপি একটু কম হলেও এটা দিয়ে তাকে অনেকটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে। বিভিন্ন উপায় আছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি কি আরেকটু কথা বলতে পারি? নিশ্চয়ই স্যার। আসলে আপনি যে কথা বললেন শিক্ষকের মানে হেল্প করার যে প্রশ্নটি, আসলে আপনি যে আমি যদি বাস্তবতাই চিন্তা করি তাহলে হয়তোবা সেই শিক্ষকগুলো সেই স্টুডেন্টগুলোকে নিতেই যাবে না, তখন আসলে আমাদের কি করণীয় হতে পারে? না, তাহলে তো শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বলতা, নিতে চাইবে না কেন, চাইও তো উচিত, কারণ আমাদের কাজ একটা শিক্ষা প্রতিষ্ঠানের, আমরা যেমন শিক্ষকতা করি বা প্রতিষ্ঠান চালাচ্ছি, আমরা বহু লোককে কিন্তু চাকুরিও দিই। এখনই একটা ইন্টারভিউ থেকে আসলাম, সেখানে আমরা খুব চেষ্টা করি একজন মানুষের ভিতরে আসলেই সাবস্টেন্সটা আছে কিনা, তার বিভিন্ন অসুবিধার কারণে সে হয়তো এটা প্রকাশ করতে পারে নাই, এটা কিন্তু এমপ্লয়াররা চেষ্টা করে, তারা কিন্তু ভালো লোক চায়, এবং যদি তার সিজিপিএ কম থাকে, অভিজ্ঞতা কম থাকে, তাহলে যে কথাটা বারবার এরা দুজন বলছেন, একটা লয়্যালটির কিন্তু মেলবন্ধন সৃষ্টি হয়, মানে ফ্রেশার কিনিলে তার কিন্তু তাকে মোল্ড করার, তাকে প্রতিষ্ঠানের মতো করে গড়ে তোলার কিন্তু সম্ভাবনা বেশি থাকে, কাজে তার একটা অ্যাডভান্টেজও থাকে। আমি যদি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে পারি, আপনারা যারা হু আর ওয়ারিড অ্যাবাউট আপনার সিজিপিএ, চাকরি কিন্তু সব কিছু না, আপনারা কেন এইম করছেন না যে আপনারাই অন্টারপ্রেনার্স হবেন, আপনারাই অন্যদেরকে অ্যাট ওয়ান পয়েন্টে গিয়ে চাকরি দিতে পারবেন, অ্যান্ড ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম এ ভেরি ইয়াং এজ, আপনারা অন্টারপ্রেনারশিপ স্কিলসগুলো ডিভেলপ করবেন নিজেরাই,
And this is the era of the dot-com companies. That's what I like to say. And it's very easy to, like you said, apne English porechen, ba apne ichha thakte pare to, you know, become a writer. Go for it. Keep writing. Apne publications apne korte parben. And you should aim to be entrepreneurs because amader deshe you're going to be able to give back to the community if you become entrepreneurs. So you should aim much higher than just only doing jobs. Try to become entrepreneurs yourself and groom yourself like that. Thank you. আমার কাছে কিছু টাইম নাই যে ধরেন যে এই যে অভিজ্ঞতা নাই চাকরি হচ্ছে না বা সিভি দেব কোথায় দেব কি কিভাবে দেব প্রবলেমটা মূলত ওখানে না আমার কাছে মনে হয় যে আমার ফোকাসটা আসলে ক্লিয়ার না আমার দর্শনটা ক্লিয়ার না যে আমি আসলে কি করতে চাই কি হতে চাই বা আমার মধ্যে কি যোগ্যতা আছে কোন ওয়েতে আমি আগাবো কি করলে আমি আমার মনে হয় যে আমি যদি প্রশ্ন করি সবাই কি ভাই মানে কর্পোরেট সেক্টরে জব করতেই হবে কি অ্যানসার দেবেন আপনারা এক্স্যাক্টলি করতেই হবে বলেন তো আপনি কি জানেন যে আপনার আসলে এই জব করার পাশাপাশি আপনার কি কোয়ালিটি আছে আপনার মধ্যে জানেন আপনি কখনো ট্রাই করেছেন এটা বের করতে জাস্ট ওইটা দেখেন না এমনও তো হতে পারে আপনি অনেক বড় একজন লেখক হতে পারেন অনেক বড় একজন অ্যাক্টর হতে পারেন অনেক বড় একজন ডিরেক্টর হতে পারেন আপনি তাই না সো শুধুমাত্র এই যে জব নিয়েই যে আমি পড়ে থাকবো হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে আপনার যদি পয়েন্ট কম থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনি কি জানেন যে পড়াশোনার বাইরে এমনও তো হতে পারে অন্য কোনো কোয়ালিটি আপনার ভেতরে আছে সো আমি বলি কি যে এর পাশাপাশি ওগুলোকে একটু খুঁজে বের করবার চেষ্টা করেন থ্যাংক ইউ দর্শক আমরা এখন ছোট একটি বিরতিতে যাব এবং এসে আমরা প্যানেলিস্ট এবং আমাদের অডিয়েন্সদের মতামত নিব আমাদের আজকের টপিক নিয়ে তো কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনাদের আবারও শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েসে আমরা বিরতিতে যাওয়ার আগে আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে অভিজ্ঞতা ছাড়া চাকরি নয় কতটা যৌক্তিক আমরা এতক্ষণ কনভারসেশন করছিলাম আমাদের অডিয়েন্স এবং আমাদের প্যানেলিস্টদের সাথে এখন আমরা আর কোনো কোয়েশ্চেন্স নিব না অনেকগুলো কোয়েশ্চেন্স হয়ে গেছে তো আমরা আপনাদের ওপিনিয়ন চাচ্ছি জাস্ট ওপিনিয়ন আমি জাস্ট এই কোয়েশ্চেনটা রেজ করলাম যে ফাইন আমরা সেলফ এমপ্লয়েড হব স্যারদের কথা ইনফরমেশন অনুযায়ী স্যারদের কথা অনুযায়ী ঠিক আছে করব কিন্তু এটা ভোগ করবে কে বা মার্কেটিং কে করছে এনি ওপিনিয়ন যদি আমরা আর কি নিজেরাই সেলফ এমপ্লয়েড হই তাহলে সেক্ষেত্রে তো আর কি মার্কেটিংয়ের কাজটাও আমাকেই করতে হচ্ছে আবার দেখা যাচ্ছে যে মানে প্রোডাকশনটাও দেখা যাচ্ছে নিজের থেকে মানে আমাকে কাউকে এমপ্লয় মানে এমপ্লয় করতে হচ্ছে সেক্ষেত্রে মানে আমি নিজেকে এমপ্লয় মানে এমপ্লয়মেন্ট দিলে সেই ক্ষেত্রে তো আমিও আবার দেখা যাবে যে এক্সপিরিয়েন্স লোকে খুঁজবো সেক্ষেত্রে তো আবার সমস্যা হয়ে যায় আচ্ছা অলরাইট আমরা যদি যাবো আবার প্যানেলদের ওপিনিয়ন শুনবো আর কেউ কোনো ওপিনিয়ন আজকে ডিসকাশন নিয়ে আজকে আলোচনা আমি যা বুঝতে পারলাম তা আমরা এই কাজটা চার বছর প্রথম থেকেই শুরু করি আমরা যখন ভার্সিটি বা বিবিএতে পড়াশোনা শুরু করলাম আমাদের ক্লাব অ্যাক্টিভিটিস আছে বা আরও অনেক কাজ আছে আমরা প্রথম থেকে সেটা শুরু করি আমরা যে এন্টারপ্রেনার যেটা বললো আমরা এই রুলস রেগুলেশন বা আরও কী কাজ বা লেখালেখি এটা আমরা চার বছর আগের থেকে শুরু করি তাহলে আমাদের অভিজ্ঞতাটা হয়ে যাবে দেন চার বছর পর আমাদের যে কাজ খোঁজার যেই আমার মনে হয় যে আজকে এই স্টুডেন্টরা সবচেয়ে বেশি যেটা শিখতে পারলো যে নট নেসেসারি যে শুধুমাত্র সিজিপিএ পিছনে ঘুরে আমরা শুধুমাত্র সিজিপিএ বাড়ানোর জন্য বা একটা গুড সিভি আমাদের সবার সামনে প্রেজেন্ট করার জন্য পড়ালেখাটাকে বেশি গুরুত্ব দেব পাশাপাশি ক্লাব অ্যাক্টিভিটিস ভাইয়া যেটা বললো তাছাড়া অনলাইন বা নিজে উদ্যোক্তা হয়ে অন্যদেরকে যেন ফিউচারে আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা যেন অন্যরা না করে সেই জন্য কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা ইনিশিয়েটিভ নিয়ে অন্যদের জন্য যেন হেল্পফুল হয় সেটা করাটা বেশি বেটার হবে রাইট আচ্ছা আমরা এখন তাহলে আমাদের প্যানেলিস্টের কাছে চলে যাব যে প্যানেলিস্ট আপনারা এক মিনিটে আজকের আমাদের যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম যে বিষয়টি নিয়ে ওটা নিয়ে আপনারা ফাইনালি কী মনে করছেন আজকে আমাদের অডিয়েন্সরা যা বললেন এবং আপনারা যেসব সাজেশনস দিলেন এটার মধ্যে দিয়ে আপনাদের ছোট্ট একটি সামারি এক মিনিটের মধ্যে শুরু করবো ফারহান স্যারের সাথে থ্যাংক ইউ মনিকা জি স্যার আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য আমার কিছু সাজেশনস থাকতেছে নাম্বার ওয়ান সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বি কনফিডেন্ট আমার এমপ্লয়কে আমাকে বার্তা দিতে হবে রাইট সো লেটস বি কনফিডেন্ট দ্যাট আমি জব করতে পারবো আমি ইন্টারভিউ বোর্ডে সোবারলি আমি আমার কালচারটা মেনটেন করে আমি তাকে বোঝানোর চেষ্টা করবো দ্যাট ইউ নিড মি আমার আপনার চাকরি যত দরকার ইউ অলসো নিড মি এটা আমাকে প্রুফ করতে হবে দ্যাটস দ্য ফার্স্ট থিং আমি তাহলে করবো কি আমার স্ট্র্যাটেজিসগুলো কী একটা হচ্ছে গিয়ে আমরা হয়তো এক্সট্রা কারিকুলার কথা বলছি ইয়েস প্লিজ গেট ইনভলভ ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাপার্ট ফ্রম ইয়োর স্টাডিজ
আপনি অ্যাডভান্টেজ নেন ক্লাব অ্যাক্টিভিটিসের, যেটা বারবার আমরা হয়তো বলছি, আপনি কেরে কাউন্সিল যে ধরনের মানে লাস্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো করেন, সিভি কীভাবে লিখবেন, ইন্টারভিউ কীভাবে ফেস করবেন, সেগুলো মনে রাখেন, সেগুলো থেকে নিজের সেলফ ডেভেলপমেন্ট করেন। আমরা ডিএমফেসাইজ যাতে না করি, সিজিপিএ অ্যাট দ্য এন্ড অফ দ্যাট ইজ ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখেন আপনার এমপ্লয়ার আপনাকে চেনেন না, লয়্যালটির কথা আমরা বারবার বলেছি, সে লয়্যালটি হয়তো আসবে, ওনারা হয়তো আপনার সাথে কথা বলে কিছুটা ডেভেলপ করবেন, কিছুটা বুঝতে পারবেন, আপনার সম্পর্কে কিছু পারসেপশনস ক্রিয়েটেড হবে, ট্রু। কিন্তু দ্য সিভি, ইয়র সিজিপিএ, দ্যাটস দ্য ওনলি এরিয়া যেখানে উনি আপনার ক্যাপাসিটিটা জানতে পারছেন। এবং অবভিয়াসলি দ্য রিয়ালিটি ইজ কোনো কোনো জবের জন্য অবভিয়াসলি একটা সিজিপিএ বার দেওয়াই থাকে, রাইট? সো আমরা সেটাকে ডিমফেসাইজ না করে ফেলি, বাট তার সাথে উই হ্যাভ টু বি অলরাউন্ডার্স, বুক ওয়ার্ম যাতে আমরা না হই। সো সবই থাকতে হবে আমাদের, কম্পিটিটিভ মার্কেট হওয়ার কারণে আলটিমেটলি উই হ্যাভ টু বি ইউনো কম্পিটেন্ট এনাফ, কিছু করার নাই। অ্যান্ড থার্ড অফ অল, আই উড প্রবাবলি এক্সপেক্ট দের শুড বি অ্যান ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউনিভার্সিটি কোলাবোরেশনস। আই সি দিস ইন আ ওয়ে দ্যাট উই আর দ্য প্রোভাইডার অফ সার্ভিস। কী সার্ভিস দিচ্ছি আমরা? হচ্ছে গিয়ে এমপ্লয়ার্সদেরকে আমরা স্টুডেন্টস দিচ্ছি, ওয়ার্ক ফোর্স প্রোভাইড করছে, ডিম্যান্ড করছে কে? ডিম্যান্ড করছে হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি। তাহলে ইন্ডাস্ট্রি তার যদি নিডটা আমাদেরকে যদি ভালো করে বোঝাতে পারেন, আমরা জানি যে যার মতো আমরা জানি, তারপর কমিউনিকেশনটা যদি আর একটু ভালো হয়, প্রবাবলি দুই দিক থেকে সে নিড গ্যাপটা কমে যাবে আলটিমেটলি। সো আমার সামারি থাকছে, বি কনফিডেন্ট অ্যান্ড ওয়ার্ক। থ্যাংক ইউ স্যার। সো আজকের ডিসকাশনের মাধ্যমে আপনাদের সবার কোয়েশ্চেন্সগুলো পেয়ে, দ্য থিং দ্যাট আই উড লাইক টু এনকারেজ দ্য মোস্ট ইজ এইম টু বিকাম অন্টারপ্রেনার্স। আপনারা এমপ্লয়ার্স হন, অ্যান্ড আপনাদের অনেকের এই কোয়েশ্চেনটা থাকতে পারে যে বাট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কোথা থেকে আসবে, কী হবে, ওয়ের ইজ দ্য প্ল্যাটফর্ম? দের আর প্ল্যাটফর্মস অ্যাভেলেবল ইন বাংলাদেশ রাইট নাও। স্টার্ট আপ ঢাকা বলে একটা অর্গানাইজেশন আছে, তারা এনকারেজ করে অন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ। নট জাস্ট দ্যাট, বাট ভেঞ্চার ক্যাপিটালিস্টস আছে, আপনার টাকা নাই আপনার ইউনো টু আপনার অর্গানাইজেশনটাকে টু টেক ইট টু দ্য নেক্সট লেভেল, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, দের আর পিপল যারা ইনভেস্ট করবে আপনার বিজনেসে, পার্টনারশিপের থ্রু দিয়ে আপনারা অনেক কিছু এগিয়ে যেতে পারবেন। সো এদিক দিয়ে কোনো ভয় করবেন না। So I would say, apnara do your homework and don't be scared. Become leaders of this country. Apnara entrepreneurship ta growth ta try to nurture it. That is my advice. Thank you, Faryapu. Amra next step Ashish bhai er kache. Ashish bhai, apni ajke chotto ki summary diben ajke topic niye. Ami bhai corporate sector er manush na, ekebari different sector er. Ami khali chotto kore dutu kotha bolbo. Ekta hocche je age nijeke janen, age nijeke janen নিজের মধ্যে কী করবার ক্ষমতাটুকু আছে, কোন দিকে আপনার ইন্টারেস্ট বেশি, এইটা একটু খুঁজে বের করেন, দেন ওইটার উপর বেস করে আপনি কনফিডেন্ট হন। বাট নট টু বি ওভার কনফিডেন্ট, ওভার কনফিডেন্স মানুষকে অহংকারী করে তোলে। অহংকারী হবেন না, কনফিডেন্ট হন এবং প্রপার ওয়েতে আগান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অশোক ভাই। আমার দুটো কথা আছে। আজকে এত গুণী মানুষদের সাথে বসে আমি অনেক কিছু শিখতে পেরেছি, কিন্তু তারপরেও যখন আমি আসলে বাস্তবতার মুখোমুখি হই তখন দুটো জিনিস আমাকে অবশ্যই ফেস করতে হয়। একটা হচ্ছে, আপু প্রথমেই বলেছিল যে আমাদের কর্পোরেট সেক্টর এখন অনেক স্পয়েলড হয়ে গেছে, ওদের 1000 সিভি পড়ছে একটা রিক্রুটমেন্টের জন্য। তখন কিন্তু আসলেও কম্পিটিটিভ হওয়া সত্ত্বেও আমি কিছু কিছু ক্ষেত্রে যখন ফ্রেশার হয় এন্ট্রি লেভেলেও, তখনও কিন্তু এত হিউজ কম্পিটিশন, আমি কিন্তু আলটিমেটলি বাদ পড়েই যাচ্ছি। সো সেটার সলিউশন কিন্তু আজকে হয়তো বা স্যার আরও ভালো কিছু বলতে পারবে এটার এগেনস্টে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে মার্কেটিং স্কিল বা আমাদের যে মার্কেটিং স্কিল করে বা এন্টারপ্রেনারশিপটা, এটা আসলে বিল করার জন্য যে মার্কেটিং স্কিলটা আছে কি না সেটাও কিন্তু সেই অভিজ্ঞতার প্রশ্নটা থেকেই আসছে। তাহলে আমি যে ওই অভিজ্ঞতাটা ছাড়াই এত বড় একটা রিস্ক নিব, এটা আসলে কতটুকু যৌক্তিক, এটাও কিন্তু বলে মানে আপু বলেননি। সো এই দুইটা পয়েন্ট যদি ফর স্যার আমাদেরকে হোপফুলি এক্সপ্লেন করবেন। থ্যাংক ইউ স্যার। আপনি যে কথাগুলো উঠে আসছে, যেভাবে আমরা প্যানেলিস্টটা প্রেজেন্ট করেছি, সেই কথাগুলো মেনে নিয়ে নিজেকে তৈরি করতে হবে। সবচেয়ে বড় কথা, একটা ভালো সিভি লেখার কৌশল জানতে হবে এবং অল্প অভিজ্ঞতা অর্জনের পর সেলফ এমপ্লয়ার হওয়ার চেষ্টা করতে হবে। একটি কথা, খুব মূল্যবান কথা এখানে বলা হয়েছে, আমরা যেমন চাকরি চাচ্ছি, এমপ্লয়াররা কিন্তু চাকরি দিতে চাচ্ছে, তবে সবচেয়ে ভালো প্রার্থীকে দিতে চাচ্ছে। আমি যেন সেই প্রার্থীদের মধ্যে হই। এখানে কিন্তু অনেক ব্যাংক আসে, অনেক প্রতিষ্ঠান আসে, তারা কিন্তু সেমিনার করে,
তারা কিন্তু সিভি নেয়, ওইখানে দাঁড়িয়ে ভালো প্রশ্ন করলে, সার্চিং প্রশ্ন করলে ওই প্রশ্নের থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এর ভিতরে লেখাপড়াটা আছে, এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য এবং রেলেভেন্ট। আমার মনে হয় সবাইকে প্রত্যয়ী হতে হবে, আশাবাদী হইতে হবে, নিজেকে জানতে হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তার মানে আমরা এখন জানতে পারলাম যে হতাশ হলে চলবে না, এটাই আসলে আজকের সামারি থেকে এটাই বের করা যায় যে আমাদের কনফিডেন্ট হতে হবে, প্রেজেন্টেবল হতে হবে। এবং আপনাদের মধ্যে একজন বলছিলেন যে বিগিনিং থেকে কেন আমরা নিজেদের স্কিলটা ডেভেলপ না করি, অবশ্যই আমরা এটা করতে পারি, তো হতাশ হওয়ার কোনোই কারণ নেই। আমরা ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশকে আরও ডেভেলপ করতে পারবো, আমরা করতে পারবো, বিকজ উই আর দি ইয়াং স্টার্স, আমরাই সিটিজেন বাংলাদেশের, এবং আমরা অবশ্যই দেশকে আরও উন্নত করে তুলবো। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। দর্শক, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আরও আপডেটস জানার জন্য আপনারা লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটের অ্যাড হচ্ছে www.facebook.com/youthvoice.satv। এবং আমি আজকে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্যানেলিস্টদেরকে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে, কারণ আমাদেরকে অনেক কোঅপারেট করেছেন আপনারা, আপনাদের সবাইকে। আমাদের দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের আগামী সপ্তাহে, একই দিনে একই সময়, কিন্তু ডিফারেন্ট একটি ইউনিভার্সিটিতে আরেকটি সোশ্যাল ইস্যু নিয়ে আমরা ডিসকাস করব। আমাদের সঙ্গেই থাকুন এবং ভালো থাকুন।